অটো রিকশা দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে। ঘটনা বিশালগড় থানাধীন ভুঁইয়ার মাথা এলাকায়। পরিবারের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে রিন্টু দেবনাথ ভুঁইয়ার মাথা স্কুলের সামনে প্রাণে মারার চেষ্টা করে, অটো গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে প্রাণে মারার চেষ্টা করে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তিকে। পার্শ্ববর্তী এলাকার লোকজন দৌড়ে এসে উনাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এ নিয়ে থানায় মামলা। দেওরে দিগি গোষ্ঠী বুঝলি, এটাকে রক্ত গুলি করি, এটা টেহার সমস্যা লাগিয়ে টেহার উঠে চলেছে গেছে বলে কিন্তু সেনেরে বাইক দিয়ে আইতে হয়েছে, আগে বাইকিরকে ফালাইছে ফালাইছে এটা এরপরে তাইলে যতটুক মাইক দূর মানে যে মনে সারে আর এক বলে আজ পরীক্ষা তাইলে চান্দা বাসাই আনছে নাইলে বাচ্চা লোক হয়েছে। কী কারণ কী কারণে মানে কী কারণে মানে শত্রুতা করবে এটা করছে কে মানছে রিন্টু রিন্টু হরিজনের বোলা রিন্টু কত স্ট্যান্ডার্ড আছে মাথাটা রিন্টু কে রিন্টু কে রিন্টু দেবনাথ বাড়ি কে বাড়ি আমরা বাড়ি লোক হই একটা অভিযোগ শুনলাম যে আপনার মেয়ের জামাই মারা গেছে মারা গেছে বাবা স্কুলের বইয়ের পাতায় স্কুল গেটের সামনে দাঁড়াচ্ছে বর্তমান অভিযোগ আছে তো রিন্টু দেবনাথ আয়ার রানিং বাড়ি মেরে বসে বাড়ি দিয়া মনে করেন তিন চার ফুট দূরে নিয়ে হালাইছে হালাইয়া কি দেবার কটু গাড়ি থাকছে রাস্তা মাথার তোমার বাবা যে মারার উদ্দেশ্য মারার উদ্দেশ্য মারা গেছে কম্পিউটার এর বাইতে কামড়।